এখন এই ভিডিওটা এসে করছি, হঠাৎ মন গেল করি। এটা হচ্ছে আমার রমানাথপুর, চারদিকে গাছ, আজকে রুমাল মেলা রুমেল ঝড় এসছে। প্রথমে এটা আমি বলছি, খাওয়া বাচ্চাদের কি হবে এটা জানতে গেলে ওটা কথা মাথায় রাখতে হবে। আমার মতে হচ্ছে সবাই কি পাঁচটা খাবারের মধ্যে ঘোরাফেরা করতে, এই পাঁচটা খাবার কি এবং সেই খাবারের সোর্স, এটা জানলেই আপনার একটা পরিষ্কার ধারণা হবে কি খাওয়াবো বাচ্চাকে। আমি সদ্যজাত থেকে পরেরটা, ছ মাসের পর থেকে যেটা বলবো, সদ্যজাত থেকে ছ মাস পর্যন্ত বারবার পৃথিবীর সমস্ত ডাক্তাররা বলেন বুকের দুধ, বুকের দুধ, বুকের দুধ, তার কোনো অল্টারনেটিভ নেই। ছ মাসের পর থেকে কি ধরনের খাওয়া হবে আমি পরে বলবো, আগে খাওয়া বিষয়টা জানি। মোট খাওয়া হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিন নম্বরে আছে মিনারেলস আর ভিটামিনস। সবাই কি এই পাঁচটা খাবারের মধ্যে ঘোরাফেরা করতে হয়? তাহলে কি বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস। কার্বোহাইড্রেট হচ্ছে পেট ভরানোর খাবার, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট খাবার, সেটা চাল হতে পারে, সেটা যব, মাইলো, ভুট্টা, গম, আটা, ময়দা, এগুলো কার্বোহাইড্রেট খাবার। এর এনার্জি ভ্যালু, ক্যালোরি ভ্যালু খুব কম। এর পরের যেটা খাবার আসবে প্রোটিন। প্রোটিন হচ্ছে কার কি কাজটা আমি পরে বলছি। প্রোটিন মূলত দুধরনের, অ্যানিম্যাল প্রোটিন অর্থাৎ আমিষ জাতীয় প্রোটিন এবং ভেজিটেবল প্রোটিন। আমিষ জাতীয় প্রোটিন হচ্ছে মাছ, মাংস, ডিম, এগুলো গেড়ি, গুগলি, এগুলো প্রাণীজ প্রোটিন। আর নিরামিষ প্রোটিন হল ডাল, সয়াবিন, ছোলা, এগুলো হচ্ছে বিভিন্ন ভেজিটেবল প্রোটিন। এরপরে আসে ফ্যাটস, তেল জাতীয়, স্নেহ জাতীয়, সেটা দুধ, তেল, ঘি, মাখন, এগুলো সব ফ্যাটস জাতীয় খাবার। এরপরে আসবে মিনারেলস অ্যান্ড ভিটামিনস, এইটা সকলের মাথায় রাখা উচিত। পৃথিবীতে যিনি সৃষ্টিকর্তা, পৃথিবীর এই প্রাণের সৃষ্টিকর্তা, তিনি প্রতিটা প্রাণকে বাঁচার জন্য পৃথিবীতে জায়গা দিয়েছেন এবং এই ধরিত্রী মা থেকে যা কিছু তৈরি হচ্ছে, মাটি থেকে যা কিছু তৈরি হচ্ছে, তাতে সমস্ত ধরনের খনিজ পদার্থ আছে। সেটা জিঙ্ক হতে পারে, কপার হতে পারে, আয়রন হতে পারে, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম, সবকিছু আমি নাম বলছি না, আলাদা আলাদা প্রচুর আছে মিনারেলস। সঙ্গে ভিটামিনস, ভিটামিনস আছে ভিটামিন এ, ডি, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, প্রচুর ভিটামিন, B12, ফলিক অ্যাসিড। এই যে মিনারেলস আর ভিটামিনস, এগুলো কিন্তু প্রকৃতি থেকে, নেচার থেকে যেগুলো তৈরি হয় তার মধ্যেই এগুলো আছে। তাহলে আমাদের এইটা জানতে হবে, এই পাঁচটা খাবারের মধ্যেই আমাদের ঘোরাফেরা, এবং পাঁচটা খাবারের সুষম বন্টন হলে, শরীরে ঠিকমতো ঢুকলে তাকে সুষম আহার বা ব্যালেন্স ডায়েট বলা হয়। এই প্রাথমিক ধারণাটা তৈরি করুন, তারপরে আমি বলবো কার কি সোর্স। তাহলে আমি প্রথম ভাগে বলেছি যে কি কি ধরনের খাবার হয়। তাহলে মূল কথাটা হলো, খাদ্যর মধ্যে লুকিয়ে আছে এনার্জি বা ক্যালোরি। এনার্জি কি, শক্তি কি, শক্তি কি কাজে লাগে মানুষ শরীরে? একটা হচ্ছে তার বৃদ্ধির জন্য, গ্রোথের জন্য, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। শিশু থেকে যে আমরা বড় হচ্ছি, সেটা তার শারীরবৃত্তীয় যে গ্রোথ, তার মানে হাড় বাড়বে, মাংসপেশি বাড়বে, ব্রেনের কোষ, তার ব্রাঞ্চিং, ডিব্রাঞ্চিং হবে, যা কিছু, এটার জন্য আমাদের এনার্জি দরকার, অর্থাৎ খাদ্যের মূল্য ক্যালোরি দরকার। এই খাদ্যের ক্যালোরি কিন্তু মূলত ওই তিনটি থাকতেই আসে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। মিনারেলস বা ভিটামিনস থেকে কিন্তু কোনো ক্যালোরি ভ্যালু সেই অর্থে নেই যে মিনারেল আর ভিটামিন ইজ দ্য নট সোর্স অফ ক্যালোরি ভ্যালু, মানে ক্যালোরির তার কোনো আলাদা করে নয়। এইখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, এবার যে মানুষটা রোগা, যে বাচ্চাটা খুব রোগা,
কখন আমরা রোগা থেকে মোটা হয়? যখন তার শরীরে যে ইনটেক হচ্ছে, সে যা রোজগার করছে, তার থেকে তার খরচ কম। উল্টোটা, রোজগার বেশি খরচ কম, অথবা খরচ বেশি রোজগারও বেশি, সেই ক্ষেত্রে তার এক্সট্রা ব্যাংকে টাকা জমে, অর্থাৎ তার শরীরে ফ্যাট জাতীয় মানে চর্বি এগুলো বাড়ে, মোটা হয়ে যায়। তাহলে এই সোর্স অফ এনার্জির একটা কথা মাথায় রাখতে হবে, ক্যালোরি ভ্যালু কিন্তু ফ্যাট জাতীয় জিনিসে, স্নেহ জাতীয় জিনিসে, স্নেহ পদার্থে প্রচুর, ম্যাক্সিমাম। কিরম একটা অঙ্কের হিসেবে বলি, যদি আমি ফ্যাট জাতীয় খাদ্যের প্রতি গ্রাম ফ্যাট জাতীয় খাদ্যের 9.45 9.45 কিলো ক্যালোরি প্রতি গ্রাম ফ্যাট জাতীয় খাবার থেকে আসে। উল্টো দিকে কার্বোহাইড্রেট খাওয়া, যা আমাদের পেট ভরায় আগেই বলেছি, সেটা 4.1 বা 4.1 কিলো ক্যালোরি প্রতি গ্রাম। প্রোটিনে একটু বেশি, 5.65 অর্থাৎ 5.65 কিলো ক্যালোরি প্রতি গ্রাম প্রোটিন থেকে আমাদের শরীরে এনার্জি আসে। তাহলে শরীরের যদি খরচা বেশি হয়, ক্যালোরি খরচ বেশি হয়, অর্থাৎ যে মানুষটা শারীরবৃত্তীয় কাজ বেশি করছে, তার ক্ষেত্রে কিন্তু ফ্যাটের প্রয়োজন বেশি। অনেকেরই ধারণা, শিশুদের যেই আমরা বলি তেল জাতীয় খাবার, যারা রোগা একটু বেশি খাওয়ান, আলাদা করে তেল দরকার হলে যোগ করতে পারেন, তাদের মা বাবাদের একটা বা আমাদের একটা সামাজিক ধারণা আছে, তেল জাতীয় জিনিস বাচ্চাদের খাওয়ানো যাবে না, তালেই নাকি সব লিভারের গণ্ডগোল হয়ে যাবে। এই অশিক্ষিত ধারণা ত্যাগ করুন, লিভারের গণ্ডগোল তেল জাতীয় খাবার থেকে হয় না, বাচ্চাদের স্নেহ জাতীয় খাবারের প্রয়োজন বেশি হয়, এবং তার সাথে সাথে প্রোটিনেরও প্রয়োজন। ভারতবর্ষের প্রায় 70% শিশু অপুষ্টিতে ভোগে, সেটা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, প্রোটিন এবং ক্যালোরি তাদের শরীরে কম ঢোকে। প্রান্তিক মানুষ, তাদের মূলত কার্বোহাইড্রেটের ওপর, রেশনে দেখুন না, রেশনে দুটো সরকার কি দেয়, ও আপনাদের পেট ভরলেই হলো, বাকি সরকারের জানার দরকার নেই, পেট ভরে বেঁচে থাকলেই হলো, দুবেলা দুটো অন্ন পেলেই হলো। কি দেয়? চাল গম এগুলো দেয়, আর ওই আটা ময়দা এগুলো দেয়, এগুলো তো কার্বোহাইড্রেট খাবার। এর সাথে সাথে শিশুদের প্রোটিন খাবার বেশি দরকার, আমি বারবারই বলেছি, প্রোটিনের সোর্সেস গুলো জানার দরকার, উৎসগুলো জানার দরকার। তাহলে প্রোটিন হচ্ছে এনার্জি দেয়, ফ্যাট কিন্তু দরকার শিশুদেরও, খাবারের জাতীয় খাবারের মধ্যে তৈলাক্ত খাবারের দরকার হয়। এবার এই এনার্জি সোর্স, আমি বললাম তিনটেই সোর্স, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, এগুলো প্রাকৃতিক সোর্স কি কি সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এর পরের ধাপে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। এবার কিছু খাদ্যের ন্যাচারাল সোর্সেস, স্বাভাবিকভাবে প্রকৃতি থেকে কিভাবে পাওয়া যায়, কি কি খাদ্য আছে, কোনটা রিচ, সেটা আমি একটু কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি বলেছি কার্বোহাইড্রেট খাবার, হ্যাঁ, কিসের জন্য দরকার হয়? একটা, আমাদের তো খাদ্যের এনার্জি দেয়, শরীরে পেট ভরাতে সাহায্য করে, এবং অন্যান্য কাজ আছে, ডিটেলসে যাচ্ছি না। কি ধরনের খাবার? হোল গ্রেনস, মানে যে কোনো ডাল ধরনের প্রোডাক্ট, মূলত কিন্তু গম, মাইলো, জোয়ার, ভুট্টা, চাল এগুলো থেকে আসে, আলু, পটাটো, তারপরে বিভিন্ন ধরনের ফল থেকে আসে, কলা, চিক্কু মানে হচ্ছে তোমার ওই সবেদা, আম, এগুলোতে কার্বোহাইড্রেট খাবার বেশি থাকে। এরপরে আসে প্রোটিন, আমি আগেই বলেছি অ্যানিমাল প্রোটিন, ভেজিটেবল প্রোটিন। প্রোটিনের কাজ হচ্ছে, আগে কিছুটা বলেছিলাম, আমাদের হাড় এবং মাসল তৈরিতে সাহায্য করে, এবং আমাদের যে বিভিন্ন শরীরের সবসময় সমস্ত কোষের রিজেনারেশন, হ্যাঁ, কোষ ভাঙে, সেগুলোর মেনটেন করা এবং রিজেনারেশনে সাহায্য করে, তৈরিতে সাহায্য করে। ভেজিটেবল প্রোটিনগুলো মূলত আছে ডালসেস, ডালের বিভিন্ন ধরনের ডাল, পালসেস, এবং চানা ডাল, মানে চানা মানে ছোলা, মটর, মুগ, এই ডালগুলো আছে, যে কোনো ডেয়ারি প্রোডাক্টে আছে, দুধ,
ঘি, পনির, ছানা এগুলোতে আছে, দইয়ে আছে, এগুলো হচ্ছে ভেজিটেবল প্রোটিন। আর অ্যানিমাল প্রোটিন মাছ, মাংস, ডিম এইগুলোতে আছে, মাছ, মাংস, ডিম, ধরো গেঁড়ি, গুগলি এগুলোতে অ্যানিমাল প্রোটিন। এবার আছি ভিটামিন ই। আর ফ্যাট তো বলেছি, যে কোনো তেলের মিল্ক, মিল্ক প্রোডাক্ট, যে কোনো তেল, সেটা সর্ষের তেল হতে পারে, সাদা তেল হতে পারে, সানফ্লাওয়ার, বিভিন্ন ধরনের তেল জাতীয় জিনিসে এই দুধ সমেত প্রোটিন এগুলো আছে, ফ্যাটগুলো আছে। এবার ভিটামিন ই এর কাজ কি? চামড়া এবং আমাদের স্কিন এবং সেলস মানে কোষ তৈরিতে, কোষকে মেনটেন করতে সাহায্য করে। যে কোনো ভেজিটেবল অয়েল, বিশেষ করে সানফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল এগুলোতে থাকে। আমাদের সিরিয়াল গ্রেনস যেমন ভুট্টা, গম, জোয়ার এগুলোতে ভিটামিন এ থাকে। ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল, পাতা, সবুজ রঙের পাতা যে কোনো জিনিসে, তারপরে ধরুন বরবটি, তারপরে ধরুন শিম, পালং শাক, এগুলো তো ভিটামিন ই থাকে। এরপরে হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড কী করে? মাল্টিপ্লিকেশন অ্যান্ড ফরমেশন অফ নিউ সেলস, ফরমেশন ইন নিউ সেলস, নতুন করে কোষ তৈরিতে সাহায্য করে। যে কোনো ভেজিটেবলসে থাকে, বিনসে থাকে, বিভিন্ন কড়ায় থাকে, আচ্ছা, তারপরে বিটে থাকে ফলিক অ্যাসিড, গাজরে থাকে, টমেটোতে থাকে, তারপরে ঢ্যাঁড়সে থাকে, তারপরে বিভিন্ন সিরিয়ালসে, সিরিয়ালস মানে তো বললাম ভুট্টা, মাইলো, জওয়ালা এগুলো, ডালে থাকে, বিভিন্ন এতে থাকে, বাদামে থাকে, নাটসে থাকে, অ্যালমন্ড, প্লেন আমাদের চিনে বাদাম এগুলোতে থাকে, আর অয়েল সিডসে থাকে, যেগুলো যেগুলো ওই সিডস থেকে মানে তিল তেল এই ধরনের তেল থেকে যে ওই বীজ থেকে যে তেল তৈরি হয় তাতে আছে। ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন এটা থাকে, মূলত হচ্ছে যে কোনো সিরিয়ালসে থাকে, তার মধ্যে জোয়ার, ভুট্টা, মাইলো, গম এগুলোতে থাকে, আর বলা হয় একটু ব্রাকলিতে বেশি থাকে, আলুতে থাকে ভিটামিন বি সিক্স। অর্থাৎ আমি ঘুরে ফিরে একই কথা আসছে, মাটির তলায় যে জিনিসগুলো থাকে। ভিটামিন ডি, ভিটামিন ডি আপনারা জানেন ক্যালসিয়াম অ্যাবজর্পশানে সাহায্য করে। ক্যালসিয়াম অ্যাবজর্পশানে ভিটামিন ডি রৌদ্রালোকে সিনথেসিস হয়। কিছুক্ষণ অন্তত সারাদিনে সমস্ত মানুষের একটু গায়ে রোদ্দুর লাগানো উচিত। এই রোদ্দুরে ভিটামিন ডি যে অ্যাবজর্পশান হয়, ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশানে সাহায্য করে। ক্যালসিয়াম থাকে কিন্তু ডাঁটাতে, প্রচুর ক্যালসিয়াম থাকে আতাতে, প্রচুর ক্যালসিয়াম থাকে, আবার সেই ঘুরে ফিরে আসবে মাটির তলা থেকে যে জিনিস তৈরি হয়, মিল্কে থাকে, এগসে থাকে, ডিম, ডিম আমি বলেছি বারবার, ডিম রেফারাল ফুড, ডিমে প্রায় সমস্ত খাদ্যগুণ থাকে। ভিটামিন সি, ভিটামিন সি শরীরের বিভিন্ন কোষ গঠনে সাহায্য করে। আরেকটা ভিটামিন সি এর ভীষণ উল্লেখযোগ্য আয়রন অ্যাবজর্পশানে, মানে শরীরের লোহার যে দরকার, শরীরে সেই লোহার অ্যাবজর্পশানে ভিটামিন সি এর ভীষণ রোল আছে। টক জাতীয় যে কোনো ফলে থাকে, তার মধ্যে আমলা, আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে, টমেটোতে থাকে, পেঁপেতে থাকে, এই কী বলে গোয়াভা মানে পিয়ারাতে থাকে, তারপরে মৌসুমি লেবু, কমলা লেবু, এমনকি পাতি লেবু এটাতেও থাকে, আর বিভিন্ন মাটি থেকে তৈরি সবজিতে থাকে, ক্যাপসিকামতে থাকে, এই ধরনের যেগুলো মাটি থেকে তৈরি হয় তাতেও ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভিটামিন এ সবাই জানে দাঁতের এনামেল তৈরিতে, চোখের এ তৈরিতে, এবং ভিটামিন এ বডির ইমিউনিটি, সেটা ভিটামিন সিওরও রোল আছে, ভিটামিন এরও রোল আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিটামিন এর যে কোনো কমন সোর্স হচ্ছে চোখের, যেটা বলা হয় ভিটামিন, সেটা হচ্ছে যে কোনো হলুদ শস্য, হলুদ খাবার, হলুদ যার বাইরেও হলুদ ভিতরে হলুদ, ধরুন পাকা, পাকা পেঁপে, ধরুন কুমড়ো, ধরুন পাকা আম, এগুলোতে বেশি করে ভিটামিন এ থাকে। ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল তো বারবার বলি, আমরা ঘুরে ফিরে বলি, আচ্ছা, তারপরে বিনসে থাকে, শিমে থাকে, তারপরে যে কোনো হলুদ রঙের ফলে বললাম, তারপরে গাজর, তারপরে লাউ, টমেটো, পাকা পেঁপে, আর দুধের প্রোডাক্টে মিল্ক, কার্ডস মানে দই, দুধ, পনির, এগুলো তো ভিটামিন এ প্রচুর থাকে। জিঙ্ক,
জিঙ্ক তো ডায়রিয়া জিঙ্কের অভাবে হয়, ডায়রিয়ার অনেক কিছু জিঙ্কের আছে, ব্রেনের ডেভেলপমেন্টে জিঙ্ক সাহায্য করে, সবাই আলটিমেটলি মানব শরীরকে সুস্থভাবে বজায় রাখতে সাহায্য করে। জিঙ্ক থাকে কিন্তু বাজরা, রাগি এগুলোতে। আমাদের এই অঞ্চলে বাজরা, রাগি এগুলোর ব্যবহার কিন্তু একটু কমই হয়, কিন্তু আশীর্বাদ বলে একটা কোম্পানির মাল্টিগ্রেন আটা বলে একটা পাওয়া যায়। বোম্বে টোম্বে অঞ্চলে দেখা যায় মানুষ গিয়ে ওই এগুলো থেকে বিভিন্ন যে সেন্টারগুলো আছে যেখানে অনেক কিছু পাওয়া যায়, বিগ বাজার এই ধরনের, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের দানাশস্য তাদের মিশিয়ে নেয়। একটু কিছু এত, 1 কিলো বাজরা নিল, 1 কিলো আটা নিল, 1 কিলো মানে গম নিল, এগুলো সব ভাঙিয়ে একসঙ্গে করে নেয়, এটাকে মাল্টিগ্রেন আটা বলে। আর আশীর্বাদ কোম্পানি সম্ভবত পাওয়া যায়, আমি ঠিক শিওর নয়। তাছাড়া বিভিন্ন ডালে থাকে জিঙ্ক এবং গরুর দুধেও থাকে, আর ওই কী বলে বিভিন্ন মাটি থেকে তৈরি যে কোনো শস্যতে থাকে। এই সব মিলিয়ে একটাই কথা আমি প্রথমেই বলেছি, প্রকৃতি মানুষকে বাঁচাতে সাহায্য করেছে, মানুষকে জীবকে প্রাণী সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখার জন্যে যা যা দরকার সে উজাড় করে হাত ঢেলে দিয়েছে। আপনারা প্রকৃতির ওপর ভরসা করুন, আর্টিফিশিয়াল খাবারের ওপর, এই যে কিছু কমন প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট বাজারে বিভিন্ন চলে, কোম্পানিগুলো ডাক্তারদের কাছে জুতোচ্ছল খয়ে ফেলছে, আর বিভিন্নভাবে অ্যাড দিয়ে দিয়ে 4 ইঞ্চি বেড়ে যাবে, 5 ইঞ্চি বেড়ে যাবে, বুদ্ধি হয়ে যাবে, দূর বাবা, বুদ্ধি তো গ্রামের মানুষের অনেক বেশি, তারা স্বাভাবিক এইটা, বুদ্ধি আর ইনফরমেশান, মেমারি দুটো কিন্তু আলাদা বিষয়, সেটা আমার একটা আগের ভিডিও আছে কি করে পড়াশোনা করতে হয় সেইটা। যাই হোক, একটাই কথা, প্রকৃতি থেকে যে সমস্ত খাবার পাওয়া যায় ন্যাচারাল খাবারের উপর গুরুত্ব দিন। আমি এর পরবর্তীকালে একদম 6 মাস থেকে কিভাবে খাওয়াটা শুরু হবে পরবর্তীকালে। তাহলে যে কথা বলছিলাম সেটা হচ্ছে খাওয়া কোন বয়সে শুরু করবে। খাওয়া তো প্র্যাকটিসের ব্যাপার, রাতারাতে আপনাকে অধৈর্য হয়ে সবটুকুই খাইয়ে ফেলবেন একদিনে নয়, যে খাওয়াটা আপনি এস্টাবলিশ করছেন 2-4 দিন সময় দিতে হবে, সেটা শিখে গেলে সেটা তো চলতে থাকবে, তার সঙ্গে দ্বিতীয় পর্বে যোগ হবে। আপনাকে মাথায় রাখতে হবে প্রথম থেকেই সুষম খাবার, মায়ের বুকের দুধ যতদিন খায় ততদিন ছেলের ভালো, বাচ্চার ভালো, মায়ের ভালো, কারণ মায়ের ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারের চান্সেস কমে যায়। 6 মাসের পরেও বুকের দুধ খাবারের মধ্যে চলতেই থাকবে। তাহলে প্রথম কি, আমাকে যদি বলেন আমার বাচ্চা হলে কি শুরু করব, আলুকে সিদ্ধ করে নিয়ে চটকে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে চামচে করে, হাত একটু আনহাইজেনিক যদি খুব পরিষ্কার না হয়, চামচে করে আলু সিদ্ধ দিয়ে শুরু করুন। এবলা ওবলা পরিমাণ মতো একটু নুন দিতে পারেন যাতে টেস্ট ভালো হওয়ার জন্য, সামান্য নুন না ছাড়া, চিনি না ছাড়া দিলেও হবে। তারপরে পাকা কলা চটকে শুরু করতে পারেন, তারপর থেকে একটু ঘন ডাল সিদ্ধ চামচে করে, মসুর ডাল, মুগের ডাল, যে কোনো ডাল, তাতে পরিমাণ মতো সামান্য নুন দিন, সামান্য চিনি দিন, যেটা আপনার জিভে ভালো লাগবে, টেস্টফুল মোটামুটি করতে হবে। তারপরে দুধকে, গরুর দুধকে যদি এমনি দুধ না পান, ওই প্যাকেট দুধকে ঘন করে ঘরে দই পাতুন, দইকে গরমকালে লস্যি করে খাওয়াতে পারেন, ঘরে পাতা দই সামান্য পরিমাণ চিনি দিতেও পারেন, নুন দিতেও পারেন, যেটা ভালো লাগবে, বা প্লেন দই খাওয়াতে পারেন ওই চামচে করে, সেটাকে লস্যি করেও খাওয়াতে পারেন। আমি বলছি কিন্তু আগে যেটা চালু হচ্ছে সেটা চলতেই থাকবে, এবার 2 সপ্তাহ 3 সপ্তাহে করছে, 6 মাস, 6.5 মাস, 4.5-7 মাসে করছে। এবার আপনি খিচুড়ি খাওয়ান, খিচুড়ি মানে হচ্ছে কমপ্লিট খাবার, এই খাবারটায় যত বড় হবে আপনি নতুন নতুন খাবার তাতে যোগ করবেন। 6 মাসে কি যতটা চাল ঠিক তত পরিমাণ ডাল, পায়খানা যদি পাতলা করে তখন সেই মুহূর্তে দেবেন না, শাক পাতা দিতে হবে, যে কোনো গ্রিন লিফি
ভেজিটেবল, শাক পাতাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে কুচো করে আর ধোয়া চলবে না। বিভিন্ন শাক পাতার সবজি কিন্তু আলাদা, অসময়ের সবজি, এখন বিট গাজর এই গরমকালের মে মাসের শেষে বিট গাজরের সময় না, এখন টমেটো তো আছে, এখন পটল, ঝিঙে, ঢ্যাঁড়স এগুলোর সময়, এই সবজিগুলোর সঙ্গে দিতে হবে। দিয়ে যতটা চাল ততটা ডাল বললাম, ওর সঙ্গে তেল, ঘি, মাখন। আমি বললাম বড় লোকেরা মাখন খাবে, আমার মতে সর্ষের তেল দিন, পরিমাণ মতো নুন দিন, সয়াবিনের বড়ি মুড়ির টিনে রেখে দেবেন, গুঁড়ো করে ওর সঙ্গে মিশিয়ে দিলেন। তাহলে ভাত ডাল মিলিয়ে হলো কি কার্বোহাইড্রেট প্রোটিন, শাক পাতা মিলিয়ে হলো ভিটামিন মিনারেলস, আর প্রোটিন আর ডাল মিলিয়ে, ডাল মিলিয়ে ওগুলো হলো প্রোটিন বললাম, আর তেল বা ঘি যোগ করলে ফ্যাট। তাহলে আপনি টোটাল খাবারের যা যা এগুলো আছে জায়গাগুলো কভার করলেন। এরপরে আপনি যেগুলো আস্তে আস্তে যোগ করতে পারেন, বাজারের কেনে খাওয়ার, আমি নামগুলো বলছি না, সিরিয়ালস অনেক ধরনের পাওয়া যায়, তবে মিল্ক দিয়া সিরিয়ালসগুলো যেগুলো পাওয়া যায়, আমি নাম বলছি না কোম্পানির, সেগুলোর থেকে যদি শুরুই করতে হয় তাহলে মিল্ক ফ্রি যে সিরিয়ালসগুলো আছে সেগুলো এইভাবে শুরু করতে পারেন। আর একটা ছাতুর কথা আমি পরে বলছি, আপনি এরপরে গরুর দুধকে ঘন করে নিয়ে লিকুইড দুধ খাওয়াবেন না, তাহলে সেই লিকুইডে চলে যাচ্ছে, ঘন করে নিয়ে সুজির পায়েস, চালের পায়েস, শিমের পায়েস খাওয়াতে পারেন। ফলের মধ্যে সিজনাল ফল, আবার বলছি অসময়ের এখন আপেল নয়, তবে যে ফলগুলো যে সময় আপনি সবেদা খাওয়াতে পারেন, আতা চটকে খাওয়াতে পারেন, কলা তো আগেই বলেছি, খেজুর খাওয়াতে পারেন, তারপরে লেবু রস করে ছেঁকে খাওয়াবেন না, চিপে দানা শুদ্ধ খাওয়াবেন, তাতে পায়খানাটা পরিষ্কার হয়। লেবুর রস, কমলা লেবু, মৌসুমি লেবু, এ ধরনের পাকা পিয়ারা, ও বাচ্চাটা যেভাবে খেতে পারবে। আপেল, আপেলও যা আলুও তাই, কিন্তু টেস্টের তফাত। এবার আমি একটা কথা বলছি, ছোলা, মটর, চিঁড়ে, মুড়ি সম পরিমাণ নিয়ে গুঁড়ো করে বা ওই ফ্রাই প্যানে একটু ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে আপনি কাপড়ে, সুতির কাপড়ে ছাঁকুন, সেটা পাউডারের মতো হয়ে যাবে, সেইটা আপনি বিভিন্ন জিনিসের সঙ্গে মেশাতে পারেন। অথবা যদি কোনো মা খুব সিনসিয়ার হন, তাহলে বিভিন্ন আমাদের ইতু পুজো যাদি হয় বিভিন্ন দানা শস্য, ধরুন মটর কড়াই, ছোলা কড়াই, মুগ কড়াই, রাজমা, এই ধরনের বিভিন্ন দানা শস্যগুলোকে 24 ঘন্টা, একদিন পুরো, আজ সকাল থেকে কাল সকাল জলে ডুবিয়ে রাখুন, তারপরে 36 ঘন্টা, দেড় দিন ভিজে একটা তোয়ালে, ডিপ রঙের অথবা একটা থলে অথবা লাল সালুর মধ্যে কলতলায় রেখে দিন, মাঝে মাঝে জলের ছাবড়া দেবেন, ওটা দেড় দিন ভিজিয়ে রাখবে, মোট আড়াই দিন পরে দেখবেন অধিকাংশ স্পটেড হয়ে যাচ্ছে, অঙ্কুরিত হয়ে যাচ্ছে, তার কিন্তু ক্যালোরি ভ্যালু অনেক বেড়ে যায়। সেটাকে আপনি শুকনো করুন রোদ্দুরে, শুকনো খোলায় ভাজুন অথবা ফ্রাই প্যানে ভাজুন, এবার সেটাকে গুঁড়ো করুন মিক্সিতে অথবা হামাল দিস্তিতে অথবা শিলনোড়ায়, ঝালনা হলেই হবে, সেইটাকে গুঁড়ো করে সুতির কাপড়ে ছাঁকুন, ছেঁকে ওটা মাঝে মাঝেই রোদ্দুরে দিন, নইলে গন্ধ বেরিয়ে যাবে। এবার দেখুন, এইটাকে আপনি যদি কলা মিশিয়ে খাওয়ান কি হবে, পাকা কলা, ব্যানানা ফ্লেভার হবে, আপনি যদি লেবু মিশিয়ে খান অরেঞ্জ ফ্লেভার হবে, আপনি যদি অ্যাপেল মিশিয়ে খান অ্যাপেল ফ্লেভার হবে, আপনি যদি ম্যাঙ্গো মিশিয়ে, আম মিশিয়ে খান ম্যাঙ্গো ফ্লেভার হবে, আপনি যদি আধ ঘন্টা আটখানা একটুখানি ছোট ক্যাডবেরি মিশিয়ে দেন চকোলেট ফ্লেভার হবে, আপনি যদি তাতে স্ট্রবেরির জুস দিয়ে দেন তাহলে স্ট্রবেরি ফ্লেভার হবে, যা মেশাবেন সেই ফ্লেভার হবে। এবার ততদিনে বাচ্চা 8 মাস 9 মাস হয়ে গেছে, আমরা সাধারণত 10 মাসের আগে আমিষ জিনিসটা যোগ করতে বারণ করি, কারণ আমি আগেই বলেছি অ্যানিমাল প্রোটিন কিন্তু হজম করা হাই কোয়ালিটির প্রোটিন, অ্যানিমাল প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডগুলো অনেক বেশি থাকে, অ্যানিমাল প্রোটিন ভেজিটেবল প্রোটিনের থেকে হাই কোয়ালিটি। কিন্তু আচ্ছা, এইখানে বলে রাখি, অনেকে আবার এই পনির ছানা এগুলোকে অ্যানিম্যাল প্রোটিন, আমিষ প্রোটিনে বলে, কেউ কেউ নিরামিষ প্রোটিনে বলে, যাই হোক ওগুলো কিন্তু মনুষ্য মানে জীবজন্তু জাত প্রোডাক্ট বলে ওগুলো ক্যালোরি ভ্যালু, প্রোটিন ভ্যালু বেশি। যাই হোক, যারা ওই মাছ মাংস ডিম শুরু করছেন না তারা ছানা পনির এগুলো দুধ এগুলো যোগ করতে পারেন। 10 মাসের পরে আমরা আমিষ জিনিস যোগ করতে বলি। আমিষের প্রথম যেটা আমি যোগ করতে বলি, প্রথমে আধখানা করে একদিন অন্তর, তারপরে একটা প্রতিদিন, এরম করে করে আস্তে আস্তে 1 বছর বয়সে যেন প্রতিদিন একটা, কেউ কেউ 2টো ডিম খায়। ডিম হচ্ছে রেফারেল ফুড, ডিমের মধ্যে সমস্ত খাদ্যগুণ আছে। তাহলে ডিমটা আপনি খিচুড়ির মধ্যে মিশিয়ে দিন। যারা খুব অর্থনৈতিকভাবে বড় লোক নয়, পিছিয়ে থাকা, তাদের জন্য বলবো কাঁচা গেঁড়ি, একটা নারকোল পাতা ফেলে দিন, প্রচুর গেঁড়ি উঠবে, ওই কাঁচা গেঁড়ি ছাড়িয়ে
নিয়ে কাঁচা গ্রেভিটাকে থেতো করে দিয়ে ওই খিচুড়িতে মেশান। খিচুড়িতে মেশালে তাহলে অ্যানিমাল প্রোটিন মেশালেন। আবার বলছি তেল ঘি মাখন, আমি বলবো তেল বেটার হচ্ছে সর্ষের তেল অথবা সাদা তেল, সর্ষের তেল একটু ঝাঁঝ, নারকল তেলও মেশাতে পারেন। ওই খিচুড়িতে আপনাকে তেল মেশাতে হবে, বাচ্চাদের কিন্তু তেল দিতে হবে এবং পরিমাণ মতো চিনি মিষ্টি নুন যা দেবেন সেটা যেন টেস্টফুল হয়। এই খিচুড়িটাই আপনি দুবার তিনবার ধরে ফুটিয়ে খাওয়ান, যতটা চাল ততটা ডাল, শাকসবজি, তাতে বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের শাক, তাতে সয়াবিন, তাতে ডিম। মাছটা আমার খুব ভয় করে, মাছ অন্তত অনেকের ধারণা যে এই শিঙি মাছ খাবো, মাগুর মাছ খাবো, ওগুলো তো পাকামো। ওই শিঙি মাছ যার বাড়িতে বাজার করার কেউ নেই, মাসে একদিন বাজার করতে যায়, তারা ঝিঁয়ে রেখে দিয়েছে আলাদা কথা। মাছ গাড়ির মাছও একই উপকার, কারণ হচ্ছে ওতে কাঁটাটা কম। যাই হোক, মাছ আমি 10-11 মাসের পরে খুব সাবধানে কাঁটা বেছে খাওয়াতে হবে, এটা যোগ করতে পারেন। তাহলে আবার মাংসর কিমা যোগ করতে পারেন, মেটে যোগ করতে পারেন, তার মানে ওই খিচুড়িটাকেই বেটার করতে হবে। এবার বাচ্চা আরও বড় হচ্ছে, এবার যত তাড়াতাড়ি 16-18 মাসে কিন্তু বাচ্চার হ্যান্ড মাউথ কোয়ার্ডিনেশন হয়ে যায়। বাচ্চা মুখে তুলে দেখবেন একটা জিনিস মুড়িও মুখে তুলে খেতে পারে 16-18 মাস, মানে 1.5 বছরের ওপর থেকে। এবার 1.5 বছরের ওপরে গেলে কিন্তু বাচ্চাকে আস্তে আস্তে নিজে হাতে খাওয়া প্র্যাকটিস করতে হবে। নিজে হাতে খাওয়া যখনই প্র্যাকটিস করতে হবে তখন আমার ওই কবিতাটা মনে আসে, এই ছেলেটা ভেলভেলেটা আমাদের পাড়ায় যাবি, মুড়কি মুড়ি ছড়িয়ে দেবো, কুড়িয়ে কুড়িয়ে খাবি। আপনাদের ছেলেমেয়েরা ভেলভেলেটা নয়, খুব দামি বাচ্চা, মুড়কি মুড়ি কেউ ছড়িয়ে দেয় না, কেউ কুড়িয়ে খায় না। সমস্যাটা এইখানে, মুড়কি মুড়ি আপনারা খাওয়াতে শেখাননি। মুড়কি মুড়ি এমন একটা জিনিস, এটা হ্যান্ড আই ফিঙ্গার কোয়ার্ডিনেশন হয়। একটা মুড়কি তুলে খাচ্ছে, একটা ছোট জিনিস, একটা মুড়ি খাচ্ছে, মুড়কি মুড়ি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বাচ্চার কাছেও ইন্টারেস্টিং। এতেই কিন্তু বাচ্চা খেতে শিখে যাবে। বাচ্চাকে আপনি ওই 1.5 বছরের ওপর থেকে চাউমিন খাওয়ানোর ব্যবস্থা করুন। চাউমিন মানে আমার কাছে নুডলসটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে দুটো খাবার, খিচুড়ি বললাম, খিচুড়ি ময়েস্ট মানে খিচুড়ি ভিজে খাবার, আর চাউমিন এমন একটা খাবার তাতে সাবব্যাং যা খুশি আপনি যোগ করতে পারেন, বাদাম যোগ করতে পারেন, শাকসবজি যোগ করেন, ওটা ড্রাই চাউমিন খাওয়ান, ছোট্ট ছোট ফুচকার মতো লুচি খাওয়ান। আবার বলছি, কখনো খাওয়া যেন পাতে পড়ে না থাকে। আপনি কম দিন কম দিন খাওয়ার প্রতি ভালোবাসা তৈরি করতে দিন। যে বাচ্চা খায় না তার খাওয়া উপরে তুলে রেখে দিন। একটা কথা এই প্রসঙ্গে বলি, কৃষ্ণের গল্প দেখুন, মজার গল্প, কৃষ্ণের যে গল্পটা বলে বৃন্দাবনে, ওই অঞ্চলে এখনো নর্থ ইন্ডিয়ায় প্রচুর গরুর ব্যাপার আছে, গরু চাষ করে মানুষ, মাঠে মাঠে বাগানে গরু চড়ে, এবং ওখানে কৃষ্ণ খুব ক্ষীরনী খেতে ভালোবাসত। কেন? শিশু কৃষ্ণ, সে ওই অঞ্চলে গরুর জাত বিভিন্ন রাখালরা বিভিন্ন ধরনের গরু দুধের প্রিপারেশন করে রাখত, এবং সেই যত ছবি দেখবেন কৃষ্ণ শিখে পেড়ে খাচ্ছে বন্ধুদের সঙ্গে উঠে উঠে। তার মানে খাওয়াটা ইজি অ্যাভেলেবল নয়, শিখে পিড়ে উঁচু থেকে পড়ে খেতে হয়। তার মানে যে খাওয়া সহজে অ্যাভেলেবল নয় তার প্রতি শিশুদের আকর্ষণ বাড়ে। জগন্নাথ দেব, পুরীর জগন্নাথ দেবকে আমার যতটুকু ধারণা আছে, শুনেছি 128 পদের খাওয়া দেওয়া হয় প্রতিদিন, 128 ভ্যারাইটির। এই ভ্যারাইটি খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চার খাওয়ার বৈচিত্র্য আসবে। আমরা হোটেলে গিয়ে কি দেখি, মায়ের নাম তারকা রাক্ষুসীর মতো এগিয়ে আসছে, দাঁত খিচিয়ে মুখে ঢুলছে, চুল টানছে, এটা তো হোটেলে কেউ করে না। হোটেলে সুন্দর গন্ধ বেরোয়, খাওয়া বসার আগেই একটা হোটেলের খাবারের ফ্লেভার আছে, হোটেলের পরিবেশে একটা মিষ্টি গান চলে, হোটেলের যিনি পরিবেশন করেন যত আধুনিকতার ছোঁয়া লাগছে তারা ওয়েল ড্রেসড হয়, এবং যখন খাবারটা আমাদের প্লেটের কাছে আসে তার গন্ধ যেটা নাকে আসে, তার রূপ যেটা আসে, দেখুন চাউমিন করে তাতে হলুদ গাজর, তাতে লাল বিট, তাতে সাদা সয়াবিন, এই চিংড়ি, এই যে বিভিন্ন কালার, তাতে লাল সস, নীল সস, টমেটো সস, চিলি সস, সয়া সস, এই যে ডিফারেন্ট কালার, ডিফারেন্ট তার গন্ধ, এটা কিন্তু আমাদের একে স্টিমুলেট করে, স্যালাইভাকে, আমাদের ঘ্রাণ শক্তি থেকে আমাদের কিন্তু খিদে বাড়ায়। তাহলে এই ধরনের খাবারের মধ্যে দিয়ে ঢুকুন, বাচ্চাকে কখনো খাওয়ারে বাড়ে জোর করবেন না। আমি একটা কথা প্রায় মায়েদের বলি, আরে বাবা আপনার ছেলে রোগা তো কি হয়েছে, রোগা থাকা ভালো, রোগা মানুষ পয়সা খরচ করে রোগা হয়। বিরাট কোহলির চেহারা দেখেছেন, রোগা ছিপছিপে, ওই চেহারাটা করতে কিন্তু অনেক টাকা খরচা করতে হয়, রোগা থাকা ভালো, মোটা না হওয়া খুব খারাপ। আগামী পৃথিবীর সন্তানদের সবথেকে বড় সমস্যা মোটা হয়ে যাওয়া, তার অনেকবিধ কারণ। আমি এর পরবর্তীকালে কি কি করলে মোটা রোগা হয়, কি কি করলে রোগা মোটা হয়, কি ধরনের খাবার, সেটা পরবর্তী
পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে বলবো, কিন্তু খাওয়া নিয়ে বিস্তারিত একটা বলার চেষ্টা করলাম। এবার যদি প্রশ্ন থাকে আপনারা আমাকে করবেন, আমার সাধ্যমতো তার উত্তর দেব। ঠিক আছে।